রোহিঙ্গা অনুপ্রবেশের কারণে বন্ধ রয়েছে কক্সবাজার সেন্ট মার্টিন জাহাজ চলাচল। পর্যটন খাতে জড়িত হাজার হাজার মানুষ বিপাকে, লোকসানের শঙ্কা। কক্সবাজার থেকে সেন্ট মার্টিন পর্যন্ত পর্যটন শিল্পের সঙ্গে যারা জড়িত সবাই দারুণভাবে ক্ষতিগ্রস্ত। যদি পারমিশন না দেয় আমরা আশা করি আরো বড় ধরনের আমরা ক্ষতির সম্মুখীন হব আশা করি, এবং পর্যটন পিপাসুরা এখানে সেন্ট মার্টিনের সৌন্দর্য উপভোগ থেকে বঞ্চিত হবেন। মিয়ানমারের যে পরিস্থিতি বিরাজমান, এই পরিস্থিতির কারণেই মূলত এটি বন্ধ রয়েছে। দেখছিলেন বিশেষ শিরোনাম সকালের সময়, সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ এবং আমি মামুন আবদুল্লাহ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। ডেডার্সে ফাঁস হচ্ছে প্রশ্নপত্র, রোধ করা যাচ্ছে না কোনো পদক্ষেপে, ভবিষ্যৎ প্রজন্মের জন্য অশনি সংকেত বলে মনে করছেন শিক্ষাবিদরা। সরকারের ধারাবাহিকতা থাকলে উন্নয়ন গতি পায় বললেন প্রধানমন্ত্রী, রাষ্ট্রীয় সম্পদ ব্যবহারে সচেতন হবার আহ্বান। কর্মীদের গ্র্যাচুইটি ফান্ডের টাকা অবৈধভাবে সঞ্চয়পত্রে বিনিয়োগ, ধরা পড়েনি 6 প্রতিষ্ঠানের অনিয়ম, জরিমানা না হলে এই প্রবণতা বাড়ার আশঙ্কা। ভোলার 6 উপজেলায় বাঁশ ও গাছে টানা হয়েছে বিদ্যুৎ সঞ্চালন লাইন, হাজার হাজার গ্রাহকের জীবন ঝুঁকিতে, কেবল এবছরই 23 জনের মৃত্যু। এবং জয়টা অধরাই থাকলো বাংলাদেশের, ব্লুমফন্টেইনে প্রথম টি টোয়েন্টিতে লড়াই করে দক্ষিণ আফ্রিকার কাছে 20 রানে হারল টাইগাররা। ব্যাপক হারে রোহিঙ্গা অনুপ্রবেশের কারণে নিরাপত্তা ঝুঁকি এড়াতে জাহাজ চলাচল বন্ধ রাখায় কক্সবাজারের সেন্ট মার্টিন দ্বীপের পর্যটন শিল্পে বিপর্যয় নেমে এসেছে। বিগত বছরগুলোতে 1 অক্টোবর থেকে পর্যটকরা সেন্ট মার্টিন যাওয়ার সুযোগ পেলেও এবার তা হচ্ছে না। এখন পর্যন্ত নাফ নদী হয়ে বঙ্গোপসাগরে জাহাজ চলাচলের অনুমতি পায়নি ট্যুর অপারেটরগুলো। এতে পর্যটন শিল্পের ওপর নির্ভর সেন্ট মার্টিনের হাজার হাজার বাসিন্দারা চরম বিপাকে পড়েছেন। শাখাউত্তিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। প্রমোদ ভ্রমণের জন্য দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিন নিয়ে পর্যটকদের আগ্রহ দিন দিন বাড়ছে। প্রাকৃতিক দুর্যোগের কারণে বছরের 6 মাস টেকনাফ থেকে সেন্ট মার্টিন পর্যন্ত জাহাজ চলাচল বন্ধ থাকলো। বছরের বাকিটা সময় উত্তাল বঙ্গোপসাগর পাড়ে দিয়ে পর্যটকরা ছুটে যান সেখানে, কিন্তু চলতি বছরের 25 আগস্ট থেকে কক্সবাজারের টেকনাফ ও উখিয়ার বিভিন্ন সীমান্ত এলাকা দিয়ে রোহিঙ্গা অনুপ্রবেশ শুরু হয়। নিরাপত্তা ঝুঁকি এড়াতে বন্ধ রাখা হয়েছে সেন্ট মার্টিনগামী জাহাজ চলাচল। আপাতত পর্যটক যাওয়া বন্ধ আছে, যেহেতু রোহিঙ্গারা অনুপ্রবেশ করছে সেই খাতিরে টুরিস্টদের পর্যটকদের নিরাপত্তার স্বার্থে স্টিমার চলাচলের সময় হয়তো কিছু আবার আরো সুযোগ নিতে পারে, অনেকেই সুযোগ নিতে পারে রোহিঙ্গারা আসার বিষয়, যাতে সেই সুযোগটা বেশি না ব্যবহার করতে পারে। নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত 4 মাস বাংলাদেশে পর্যটন মৌসুম হিসেবেই চিহ্নিত, কিন্তু সেন্ট মার্টিনগামী পর্যটকদের সুবিধার্থে অন্যান্য বছর 1 অক্টোবর থেকে 30 মার্চ পর্যন্ত 6 মাস জাহাজ চলাচলের অনুমতি দেয় প্রশাসন। এবারও 1 অক্টোবর থেকে জাহাজ চলাচলের উপযোগী সার্টিফিকেট আনা হলো, নিষেধাজ্ঞার কারণে জাহাজ চালাতে পারে না ট্যুর অপারেটরগুলো। এই অবস্থায় এখন পর্যটন শিল্প অর্থাৎ কক্সবাজার থেকে সেন্ট মার্টিন পর্যন্ত পর্যটন শিল্পের সঙ্গে যারা জড়িত সবাই দারুণভাবে ক্ষতিগ্রস্ত। যদি পারমিশন না দেয় আমরা আশা করি আরো বড় ধরনের আমরা ক্ষতির সম্মুখীন হব আশা করি, এবং পর্যটন পিপাসুরা এখানে সেন্ট মার্টিনের সৌন্দর্য উপভোগ থেকে বঞ্চিত হবেন। পর্যটন মৌসুমে 6টি জাহাজ প্রতিদিন 4 থেকে 4.5 হাজার পর্যটককে টেকনাফ সেন্ট মার্টিন রুটে আনা নেওয়া করে। সাধারণ নৌকা করে যাওয়া আসা করে আরো অন্তত 100 পর্যটক। এই অবস্থায় পর্যটকদের সুবিধার্থে দ্রুত জাহাজ চলাচল শুরু করতে প্রশাসনের অন্যান্য বিভাগের সাথে আলোচনা করার সিদ্ধান্ত নিয়েছে টেকনাফ উপজেলা প্রশাসন। মিয়ানমারের যে পরিস্থিতি বিরাজমান, এই পরিস্থিতির কারণেই মূলত এটি বন্ধ রয়েছে। আর কোস্টগার্ড সহ অন্যান্য সংস্থা তাদের অনুকূল মতামতের প্রেক্ষিতে সেটি চালু করা হবে। সেন্ট মার্টিনে পর্যটকদের থাকার জন্য 100-এর বেশি হোটেল, মোটেল ও রিসোর্ট রয়েছে। এছাড়া পর্যটক নির্ভর অন্যান্য পেশার উপর নির্ভরশীল রয়েছে এখানকার 8 থেকে 10 হাজার বাসিন্দা। বাংলাদেশের সর্বদক্ষিণের দ্বীপ কক্সবাজারের সেন্ট মার্টিন, আর এ দ্বীপের বাসিন্দাদের আয়ের প্রধান উৎস হল পর্যটন শিল্প। কিন্তু রোহিঙ্গা অনুপ্রবেশের ফলে গত 1 মাস ধরে সে পর্যটন শিল্পে বিপর্যয়কর অবস্থা নেমে আসছে, সে সাথে বিপর্যস্ত সেখানকার জীবনধারাও। আর এ থেকে উত্তরের প্রধান পথ হল পর্যটন শিল্পকে উন্মুক্ত করে দেওয়া, আর এরই আশায় বসে আছে সেখানকার হাজার হাজার বাসিন্দা। টেকনাফের দমদমিয়া ঘাট থেকে
কমল দে, সমসংবাদ। রোহিঙ্গা ইস্যুতে দ্বিপক্ষীয় সমাধান না হলে ভিন্ন চিন্তা করবে বাংলাদেশ, এমনই ইঙ্গিত দিলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মিয়ানমারের পক্ষ থেকে দুষ্কৃতকারীদের একটি তালিকা দেওয়া হলেও সেখানে সঠিক নাম ঠিকানা না থাকায় আরও তথ্যপূর্ণ তালিকা চাওয়া হয়েছে বলেও জানান তিনি। মিয়ানমারে তিন দিনের সফর শেষে গতকাল বিকেলে সচিবালয়ে সাংবাদিকদের তিনি একথা জানান। এরা একটা তালিকা দিয়েছে আমাদের কাছে, সেইগুলো কিন্তু বাবার নাম নেই, মায়ের নাম নেই, ঠিকানা নেই, কিছুই নেই। নামের একটি অংশ যদি থাকে তাহলে এটা বের করা আমাদের জন্য দুঃসাধ্য। আমরা তাদেরকে বলেছি আরো ডিটেইল দেওয়ার, কফিয়ানন্দ কমিশনটা সামনে রেখে কাজ করবেন। আমাদের যে পাঁচ দফা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইউনাইটেড নেশনে বলেছেন সেইগুলি মাথায় রেখে কাজ করবেন এই জয়েন্ট ওয়ার্কিং কমিটি, এটা আমাদের প্রস্তাব ছিল তারা। এবং 30 নভেম্বর মধ্যে এই জয়েন্ট ওয়ার্কিং গ্রুপ মানে তৈরি করবেন উইথ টিওআর। তো আমরা সেই আমরা আশাবাদী, আমরা মনে করি যে আমরা হাঁটা শুরু করেছি, আমরা লক্ষ্যে পৌঁছে এটা দ্বিপাক্ষিক সেই সমাধান করা উচিত, আমরা সেটাই চাই। এটা যদি না করে তাহলে আমরা বলছি যে আমরা তাহলে পর্যায়ক্রমে আমরা বিভিন্ন জায়গায় যাব, কারণ আমাদের ঘাড়ে তো পড়ে গিয়েছে। গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের দায়ে মিয়ানমারকে আন্তর্জাতিক আদালতে দাঁড়াতে হবে বলে মত দিয়েছেন সুশীল সমাজের প্রতিনিধিরা। গতকাল সকালে হোটেল সোনারগাঁওয়ে রোহিঙ্গা সংকট নিয়ে এক আলোচনা সভায় একথা বলেন তারা। মানবাধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে যে লোকাল কমিউনিটির মানবাধিকার আমরা যেন আবার সমুন্নত রাখতে চেষ্টা করি, এটা কিন্তু মাঠের থেকে এই মেসেজটা বারবার উঠে আসছে। ওই এলাকায় স্কুল অ্যাটেন্ডেন্স 50% কমে গেছে, মেয়েদের সিকিউরিটিটা একটা বড় ইস্যু হয়ে দাঁড়িয়েছে। মেয়েরা আসলে লোকাল মেয়েরাই এখন ভয় পায় স্কুলে যেতে, বিশেষ করে সেকেন্ডারি মেয়েরা। 36 বড় টেরোরিস্ট গ্রুপস বলে তারা, বাট দে কল দ্যাম টু রিভার্সনাল আছে, আরাকানি দুটো আছে আরাকানার। তো এখানে যদি এরাও গ্রহ করে কোনো কারোর সাথে যুক্ত হয় সেটাকে আমি কি বলবো, নেবে না সোজা কথা। এটা ইউ টেক ইট রিটেন ফ্রম মি, আমি তবে কিছু করার ইন্টারন্যাশনাল প্রেশার ছাড়া বায়োলেটারাল এটা কোনোদিনও রিজলভ হবে না। মায়ানমার এই পর্যন্ত যেটুকু অগ্রসর হয়েছে এতদিন পরে সেটা আমাদের কাছে খুব পরিষ্কার করে মনে হয়েছে, এটা সিম্পলি আই ওয়াশ। মায়ানমারের মিলিটারি জানতা যারা মনে করবে যে বিচারের কাঠগড়া যাবে, আমাকে মৃত্যু পর্যন্ত আমাকে যাওয়া লাগতে পারে, তখনই সে থামবে, তার আগে মায়ানমার থামবে না। অতএব আমাদের সর্বশেষ প্রচেষ্টা মায়ানমারকে আন্তর্জাতিক অপরাধ আদালতে এনে তাদের বিচারের জন্য জোর দাবি সৃষ্টি করা বিশ্বের বুকে। সকালের সময় আরো থাকছে ময়মনসিংহে ব্যাকটেরিয়া সংক্রমণে আমন আবাদে বিপর্যয়, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা তৈরি হচ্ছে বলছে কৃষি বিভাগ। দেদারসে ফাঁস হচ্ছে প্রশ্নপত্র, প্রাথমিক বিদ্যালয় থেকে শুরু করে শিক্ষা জীবন শেষে চাকুরি নিয়োগ পরীক্ষা, সবখানেই ঘটছে প্রশ্ন ফাঁসের ঘটনা। ফলে পরবর্তী প্রজন্ম গড়ে উঠছে এই অপবাদ দিয়েই। বছরের পর বছর ধরে এই ধরনের ঘটনা নিয়ন্ত্রণ করতে না পারাকে অশনি সংকেত বলে মনে করছেন শিক্ষাবিদরা। এ নিয়ে 2014 সালে একটি কমিটি গঠন করা হলেও 3 বছর পরও কার্যকর করা যায়নি সুপারিশ। এসান জুয়েলের বিশেষ রিপোর্ট। এক সময় ছিল নকলের মহোৎসব, সেই কলঙ্ক থেকে বের না হতেই নতুন করে দেশের সার্বিক শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করছে প্রশ্নপত্র ফাঁসের মতো ঘটনা। কি জেএসসি কি পিএসসি, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক কিংবা চাকুরি নিয়োগ, সব পর্যায়ের লিখিত পরীক্ষায় ঘটছে প্রশ্ন ফাঁসের ঘটনা। সাম্প্রতিক সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা থেকে শুরু করে একাধিক নিয়োগ পরীক্ষায় ঘটেছে এ ধরনের ঘটনা। ঘটনা ঘটে, পরীক্ষা বাতিল হয়, কোথাও আবার প্রমাণের অভাবে কিছুই হয় না, হতাশায় তাই শেষ ঠিকানা শিক্ষার্থীদের। হতাশার যথেষ্ট কারণ রয়েছে, দেখা গেছে পিছনের ব্যাকবেঞ্চের ছেলেটা চাকরি হয়ে যাচ্ছে আমাদের আগে। এখানে যারা টাকা দিয়ে প্রশ্ন কিনতে পারে তাদের তারাই সুযোগ পাচ্ছে। এভাবে করতে করতে মেধা শূন্য হয়ে যাবে জাতি, যারা পড়াশোনা করতেছে তারা তো টিকতেছে না। একটা জাতির মেরুদণ্ড যদি ভেঙে যায় তাহলে ওই জাতি বেশি দিন মানে কুড়িয়ে করে চলতে পারে না। 2014 সালে ব্যাপক অভিযোগের প্রেক্ষিতে বুয়েট, এটুআই প্রকল্প, কম্পিউটার সোসাইটি এবং শিক্ষাবিদদের নিয়ে সমস্যার কারিগরি সমাধান খোঁজার উদ্দেশ্যে গঠন করা হয়েছিল কমিটি। সেই কমিটির সুপারিশগুলো এখনো দেখেনি আলোর মুখ। বর্তমান পদ্ধতিতে রোধ করা যাচ্ছে না প্রশ্নপত্র ফাঁস, ঝুঁকি আছে, তাই আপাতত নতুন কোনো পদ্ধতিতেও সমাধান খুঁজতে আগ্রহী নয় শিক্ষা মন্ত্রণালয়। যতক্ষণ পর্যন্ত নতুন কোনো পদ্ধতি নিশ্চিত না হচ্ছে ততক্ষণ পর্যন্ত বর্তমান যে ব্যবস্থাপনা আছে সেটিকে আরো উন্নত করে আরো নিখুঁত করে কিভাবে করা যায় সেদিকে আমাদের মনোযোগ থাকবে। বছরের পর বছর ধরে সমস্যার সমাধান নেই, কারণ অভিযুক্তরা বরাবরই থেকে যাচ্ছেন ধরাছোঁয়ার বাইরে।
সংকেত দিচ্ছে অশনির সংকেত, এর কোনো বিকল্প শব্দ আমি বলতে পারব না। যেখানে যেখানে গাফলতি হয়, তদন্ত কমিটিও হয়, অনেকের নাম উঠে আসে, কিন্তু তারপর আর কোনো শাস্তি তাদের দেয়া হয় না, আইনগত কোনো প্রক্রিয়া তাদের বিরুদ্ধে গ্রহণ করা হয় না। যদি তাদেরকে সেই দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হতো তাহলে কিন্তু জাতির কাছে একটা বাণী পৌঁছে যেত। মন্ত্রণালয় বলছে আগে বিজি প্রেসে যেখানে প্রশ্নপত্র তৈরির প্রক্রিয়ায় প্রায় 200 মানুষ জড়িত থাকত, বর্তমানে সেটি 15-16 জনে নামিয়ে আনা হয়েছে। তাদেরও কঠোর নজরদারিতে রাখে গোয়েন্দা সংস্থাগুলো। বলা হচ্ছে প্রশ্নপত্র ফাঁস নিয়ে গুজব ছড়ানো যাবে না। এর মাঝেই অহরহ ঘটছে ফাঁসের ঘটনা। কোথাও কোথাও পরীক্ষা বাতিল হচ্ছে, আবার কোথাও কোথাও এই ফাঁস করা প্রশ্ন দিয়ে নির্ধারণ করা হচ্ছে যোগ্যতমদের স্থান। প্রশ্নপত্র ফাঁসের মধ্য দিয়ে যে প্রজন্ম বেড়ে উঠছে, প্রশ্ন থেকে যায়, ভবিষ্যতে তার দায় কতটুকু এড়াতে পারবে সংশ্লিষ্টরা। হেসান জুয়েল, সময় সংবাদ, ঢাকা। বহুল কাঙ্ক্ষিত মগবাজার মৌচাক ফ্লাইওভার খুলে দেওয়া হলেও কাটল না ভোগান্তি, নিচের যানজট এখন ওপরে। দিন না ঘুরতেই ফ্লাইওভারের ওপরের গাড়ির সারির শঙ্কা জাগিয়েছে সাধারণ মানুষের মনে। প্রায় 9 কিলোমিটার দীর্ঘ ফ্লাইওভার, 5 বছরের বিরামহীন কর্মযজ্ঞ, অসহনীয় যানজট আর ভোগান্তির পরে স্বস্তির গল্প হয়ে ধরা দেয় মগবাজার মৌচাক ফ্লাইওভার। খুলে দেওয়া হয়েছে বহুল আকাঙ্ক্ষিত এই উড়াল সড়ক, তাই আনন্দে উচ্ছ্বাসের মাত্রা ছড়ায় সবার। বর্ণিল আলোয় সেলফি তোলা সহ আনন্দ আড্ডায় মেতে ওঠেন অনেকে। ফ্লাইওভার কেমন হলো দেখতে, হাঁটতে কেমন লাগে? নতুন করে ফ্লাইওভার হয়েছে, তার কারণে খুবই ভালো লাগতেছে, আমরা ঘোরাফেরা করতেছি। মৌচাকের সামনে অল টাইম দীর্ঘদিন ধরে রাস্তাটা অনেক জাম ছিল, এখন যানজট নাই। তবে ভিন্ন চিত্র রয়েছে নতুন ফ্লাইওভার, তাই নিচের রাস্তা বাদ দিয়ে ফ্লাইওভারের রাস্তায় ওঠে সিংহভাগ গাড়ি, ফলাফল অনাকাঙ্ক্ষিত জ্যামে বসে থাকা। রাস্তা খালি, এর কারণ হচ্ছে যেহেতু ফ্লাইওভার চালু হয়ে গেছে তো সবাই ফ্লাইওভার ইউজ করতেছে। আজকে চালু হলো, তাই আজকে আর প্রথম আসলাম এখান থেকে, কিন্তু ভালোভাবে যেতে পারবো এই আশায় আসছিলাম, কিন্তু দেখলাম তা না। যেহেতু ফ্লাইওভারটা চালু হয়েছে সেহেতু মনে করছি যে উপর দিয়ে গেলে আমরা আরো আর ফাঁকা পাবো, সেই জন্য আর কি উপর দিয়ে আমরা যাইতেছিলাম। যখন ফ্লাইওভারটা রাস্তা ফাঁকা থাকবে উপরে, তবে শীঘ্রই এ চিত্র পুরো পাল্টে যাবে বলে মত তাদের। জ্যামে বসে আছি এটা আজকে আনন্দের জন্য, কারণ আজকের জ্যামটা এটা কৃত্রিম জ্যাম, আমরা সবাই শখ করে এখানে আসছি যার কারণে এই জ্যাম, কিন্তু প্রতিদিন এখন চলাচলে খুব স্বাভাবিক হবে। বাড়ির মধ্যে যত গাড়িগুলো পইরা ছিল না, আজকে ওই ফ্লাইওভারটা দেখার জন্য আমার মনে হয় চলে আসছে। ভোগান্তি যাই হোক, স্বপ্নের ফ্লাইওভার এখন বাস্তব হওয়ায় আনন্দে উদ্বেল মগবাজার মৌচাক এলাকার মানুষ। ফয়সাল মোর্শেদ, সময় সংবাদ, ঢাকা। এর আগে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফ্লাইওভারের উদ্বোধন করেন। প্রধানমন্ত্রী বলেন, সরকারের ধারাবাহিকতা থাকলে উন্নয়ন গতিশীল হয়। তিনি বলেন, মানুষের অর্থনৈতিক অবস্থার উন্নতির সঙ্গে সারা দেশের অবকাঠামো উন্নয়নেও বদ্ধপরিকর বর্তমান সরকার। প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় সম্পদ ব্যবহারে সবাইকে সচেতন হবারও আহ্বান জানান। মেগাসিটি ঢাকা দক্ষিণ এশিয়া তো বটেই, পুরো বিশ্বেই ঘনবসতিপূর্ণ অন্যতম রাজধানীর উদাহরণ এটি। অর্থনীতির প্রসারে দিনকে দিন চাপ বাড়ছে রাজধানীর বুকে, নগরীর রাজপথগুলো পূর্ণ হয়ে উঠছে বাড়তি যানবাহনে। এমন পরিস্থিতিতে রাজধানীবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা আর অপেক্ষার সমাপ্তি ঘটল বৃহস্পতিবার দুপুরে। গণভবন থেকে ভিডিও কনফারেন্স করে সরকার প্রধান শেখ হাসিনা উদ্বোধন করলেন দেশের দ্বিতীয় বৃহত্তম মৌচাক মগবাজার ফ্লাইওভার প্রকল্পের। মগবাজার মৌচাক ফ্লাইওভারের শুভ উদ্বোধন ঘোষণা করছে। এই ফ্লাইওভারটি রাজধানীর যানজট সমস্যা সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করেন প্রধানমন্ত্রী। উদ্বোধনের সময় মালিবাগ প্রান্তে মেয়র ও স্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা বলেন তিনি। বহুল কাঙ্ক্ষিত এই প্রকল্প উদ্বোধন করে প্রধানমন্ত্রী বলেন, উন্নয়ন ত্বরান্বিত করতে সরকারের কার্যকর পদক্ষেপের মতোই সরকারের ধারাবাহিকতাও জরুরি। সরকারের ধারাবাহিকতা অব্যাহত থাকলে যে উন্নয়ন গতিশীল হয় সেটাও নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। 2018
শেষের দিকে যে নির্বাচন হবে, আমরা আওয়ামী লীগ যদি আবার জয়ী হয়ে সরকার আসতে পারে, তাহলে বাকি উন্নয়নের কাজগুলিও দ্রুত আমরা সম্পন্ন করে দেশের মানুষকে আরো সুন্দর একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ আমরা গড়ে তুলতে পারব। বিগত সরকারগুলোর সমালোচনা করে তিনি বলেন, জনগণের সমস্যার দিকে মনোযোগী না হয়ে তারা দুর্নীতির চর্চা করে দেশকে বারবার পিছিয়ে দিয়েছে। মিলিটারি ডিক্টেটর জিয়া এরশাদ এবং খালেদা জিয়া, এরা আসার পর দেশটাকে যেভাবে লুটপাট আর নয়ছয় করে রেখে গেছে, তার ভুক্তভোগী এখন দেশের মানুষ। এর আগে গণভবন থেকে ভিডিও কনফারেন্সে রাজধানীর বস্তিবাসীদের জন্য মিরপুরে ভাড়াভিত্তিক আবাসিক ফ্ল্যাট নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী। প্রকল্পের বিভিন্ন দিক তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, দেশের একটি মানুষও যেন গৃহহীন না থাকে সেই লক্ষ্য নিয়েই কাজ করছে সরকার। আমাদের একটা চেষ্টা আছে যে সারা বাংলাদেশে কোন মানুষ গৃহহারা থাকবে না, সকলের জন্য আমরা ভালো থাকার ব্যবস্থা করব, এটাই আমাদের পরিকল্পনা। এছাড়াও মোহাম্মদপুর ও ধানমন্ডিতে পরিত্যক্ত প্লটের উপর মধ্যবিত্ত শ্রেণীর জনগণ ও সরকারি কর্মকর্তাদের জন্য 2020 সালের মধ্যে আবাসন ব্যবস্থা গড়ে তোলার জন্য প্রকল্পের ভিত্তিপ্রস্তরও স্থাপন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। মামলার বিচারে শুধু আইনের ধারা নয়, বিবেচনায় নিতে হবে রাজনৈতিক প্রেক্ষাপট। দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করে আদালতে একথা বলেন বিএনপি চেয়ারপারসন বেগম জিয়া। তবে এ বক্তব্যকে অপ্রাসঙ্গিক ও রাজনৈতিক বলে মন্তব্য করেছেন দুদকের আইনজীবীরা। জিয়া অরফানেস ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থন করে দ্বিতীয় দিনের মতো বক্তব্য দিতে বৃহস্পতিবার সকালে বক্সিবাজারে স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে যান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। উচ্চ আদালতে এ সংক্রান্ত একটি আবেদন বিচারাধীন থাকায় শুরুতেই কার্যক্রম মুলতবি করার আবেদন করেন তার আইনজীবীরা। শুনানি শেষে আবেদন নামঞ্জুর হলে জবানবন্দি দেওয়া শুরু করেন বেগম জিয়া। এ সময় তিনি তার বিরুদ্ধে দায়ের করা মামলা ও রাজনৈতিক বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য আদালতে তুলে ধরেন। সরকার রাজনৈতিকভাবে হয়রানি করার জন্যই কিন্তু এই মামলাটি দিয়েছে, এবং সেই কারণে বেগম খালেদা জিয়া আজকে পরিষ্কার করে বলেছেন যে যেহেতু এটা রাজনৈতিক প্রেক্ষাপটে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কেসটি দিয়েছে, সেই কারণে মাননীয় আদালতও যেন এই বিষয়টি বিবেচনায় রেখেই এই মামলার রায় প্রদান করেন। তবে বেগম জিয়ার এ বক্তব্যের বিরোধিতা করেন দুদকের আইনজীবীরা। প্রসঙ্গের বাইরে গিয়ে রাজনৈতিক ও পারিবারিক বিষয়ে বক্তব্য রাখার অভিযোগ তোলেন তারা। আদালতের মাধ্যম দিয়ে তিনি তার রাজনৈতিক বক্তব্য, বাংলাদেশের জন্মের প্রেক্ষাপট এবং ব্যক্তি বিশেষ সম্পর্কে তিনি তার বক্তব্য দিচ্ছেন, যেটা ফৌজদারি কার্যবিধির 342 ধারা আইন বহির্ভূত। আগামী 2 নভেম্বর মামলার পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন আদালত। ওই দিন আত্মপক্ষ সমর্থনে বক্তব্য শেষ করার নির্দেশনাও দেওয়া হয় বেগম জিয়াকে। সালাউদ্দিন সিমন, সময় সংবাদ, ঢাকা। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা আবারও বলেছেন, 78 সালে জিয়ার শাসনামলেই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। কাউকে খুশি করতে নয়, বরং তথ্যপাতের ভিত্তিতে এই কথা বলেছেন বলে দাবি করেন তিনি। 3 মাস ধরে চলা সংলাপ শেষে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি এসব কথা বলেন। আগামী নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, পরিবেশ পরিস্থিতি বিবেচনায় নিয়েই সেনা মোতায়েনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সুশীল সমাজের প্রতিনিধি, গণমাধ্যম ব্যক্তিত্ব, 40টি নিবন্ধিত রাজনৈতিক দল, নারী নেতৃত্ব, পর্যবেক্ষক আর নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে সংলাপ শেষে সাংবাদিকদের মুখোমুখি প্রধান নির্বাচন কমিশনার লিখিত বক্তব্যের মাধ্যমে জানালেন সফল হয়েছে সংলাপ। সিইসি জানান, প্রায় 500 সুপারিশ থেকে বেছে সাংবিধানিক বিষয়গুলো সরকারকে অবহিত করার পাশাপাশি আইনি বিষয়গুলোকেও দেয়া হবে গুরুত্ব, আর কমিশনের নিজের এখতিয়ারে আছে এমন বিষয়গুলো আমলে নেওয়া হবে বলেও জানান তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি জানান, সময় বলে দেবে সেনা মোতায়েনের প্রয়োজন আছে কিনা, আর দলীয় সরকারের অধীনে হলেও কমিশন কোনোতের কাছে মাথা নত করবে না বলে সাফ জানিয়ে দিলেন সিইসি। সেনাবাহিনী নিয়োগ কিভাবে হবে, তাদের দায়িত্ব কিরকম হবে, এগুলো সব নির্ধারণ করবে নির্বাচন কমিশন। সেটার সময় এখন আসেনি, এটা তো আমাদের সংলাপ হলো, এগুলো আমরা এখনো বিশ্লেষণ করব, এবং আরো সময় নির্বাচন কাছাকাছি সময়ে আসলে পরিবেশ পরিস্থিতির বিবেচনা করে তারপর আমরা সিদ্ধান্ত নিতে পারবো। সেটা নির্বাচনকালীন সরকার, সংসদ ভেঙে দেয়া কিংবা রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপের মতো বিষয়ের সমাধান রাজনৈতিকভাবেই করতে হবে বলে মনে করেন তিনি। রাজনৈতিক সমস্যা রাজনৈতিকভাবে সমাধান হওয়া ভালো এবং তাই হওয়া উচিত, এই উদ্যোগ আমরা যেতে চাই না। কাউকে খুশি করতে নয়, বরং তথ্য উপাত্তের ভিত্তিতেই জিয়াউর রহমানকে নিয়ে মন্তব্য করেছেন বলেও জানান সিইসি। এটা ওই কাউকে খুশি করার জন্য না, তথ্য ভিত্তিক কথা। জিয়াউর রহমান সাহেব যখন নতুন দল প্রতিষ্ঠা করেন বোধ হয় 1977 সেপ্টেম্বর যতদূর মনে পড়ে,
তো তখনের আগে তো গণতন্ত্র ছিল না দেশে, তো গণতন্ত্র ওই সময়ে 75 পর থেকে 70 পর্যন্ত গণতন্ত্রের যে অবস্থান সেটা কোনো গণতন্ত্রই ছিল না, কিন্তু তার আগে গণতন্ত্র ছিল সেইটার কোনো প্রতিষ্ঠা মানে হলো যেটা আগে ছিল সেটা আবার প্রতিষ্ঠা করা। বিএনপিকে নির্বাচনে আনা চ্যালেঞ্জ নয় বরং সব দলের অংশগ্রহণে একটি সুষ্ঠু নির্বাচনের বিষয়ে আশাবাদী প্রধান নির্বাচন কমিশনার। নির্বাচনকালে রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। ভোলার বিভিন্ন এলাকায় খুঁটি ছাড়াই গাছ বাঁশের সাথে টানা হয়েছে বিদ্যুৎ সঞ্চালন লাইন। জেলার 6টি উপজেলায় প্রায় 35 কিলোমিটার এমন ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সঞ্চালন লাইনের মাধ্যমে কয়েক হাজার গ্রাহককে বৈধ অবৈধভাবে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ এসব লাইন থেকে বিদ্যুতায়িত হয়ে চলতি বছরে মারা গেছে কমপক্ষে 23 জন। অবশ্য ঝুঁকিপূর্ণ লাইন অপসারণ করে নিরাপদ বিদ্যুৎ সরবরাহের কথা জানিয়েছে বিদ্যুৎ বিভাগ। নাসিরউদ্দিন লিটনের তথ্য এবং উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শহরতলির দক্ষিণ রতনপুর গ্রামে গাছের সাথে টানা সঞ্চালন লাইন থেকে শতাধিক গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। রাস্তার পাশে ঝুলে থাকা বিদ্যুতের তারগুলো এখন পথচারীদের মাথার কাছে এসে ঠেকেছে। আবার কোথাও কোথাও এসব তার মাটি থেকে 2-2.5 ফুট ওপরে ঝুলে রয়েছে। সামান্য অসাবধান হলেই ঘটে যায় বড় দুর্ঘটনা। খাল, বিল ও বড় জলাশয়ের মধ্যে বাঁশ দিয়ে টানা হচ্ছে বিদ্যুতের লাইন। সম্প্রতি তার ছিঁড়ে পুকুরে পড়ে একই পরিবারের 4 জন সহ গত 7 মাসে 23 জন মারা গেছে। এসব অনাকাঙ্ক্ষিত হতাহতের ঘটনা এড়াতে নিরাপদ সঞ্চালন লাইনের দাবি জানিয়েছেন এলাকাবাসী। লাইন টেন বর্তমানে ছুটে পড়ে এধারে বড় ধরনের সমস্যা হতে পারে। কিছুদিন আগে তার ছিঁড়া পানিতে পড়ছিল, একটা ছেলে জাল মারছে, ওই ছেলেটা মারা গেছিল। আমার লাইন সংযোগ দিতেছে না, আমরা এই কারণে এবং বাজার থেকে সাইকেল লাইন না নিজের দরকারি কাজগুলা মাছের খামার টামার ঘরদুয়ার এই আলো দিতেছি। ঝুঁকিপূর্ণ ও অবৈধ এসব লাইন টানার পেছনে দালাল ও বিদ্যুৎ বিভাগের অসাধু কর্মকর্তা কর্মচারীরা জড়িত থাকার অভিযোগ রয়েছে। তবে এসব লাইন অপসারণের বিষয়ে অসহায়তার কথা জানালেন পল্লী বিদ্যুতের এ কর্মকর্তা। এই মিটারগুলো যখন আমি রিমুভ করার জন্য একটা প্রোগ্রাম করলাম, দেখা যাচ্ছে তাও আমি পারতেছি না। স্থানীয় প্রশাসন, উপজেলা চেয়ারম্যান, মেয়র সাহেব, দেখা যাচ্ছে 12টা মিটার উদ্ধার করার পরে আমি আর চেয়ারে বসারই আর সুযোগ পাচ্ছিলাম না, এমন অবস্থা হয়ে যাচ্ছিল। ঝুঁকিপূর্ণ ও অবৈধ গ্রাহকদের বিরুদ্ধে অভিযান চলছে উল্লেখ করে নিরাপদ বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার কাজ চলছে বলে জানালেন জেলা পর্যায়ে বিদ্যুৎ বিভাগের শীর্ষ কর্মকর্তা। বিকল্প নাই বিধায় মানুষ ঝুঁকিপূর্ণ লাইন ব্যবহার করার জন্য করে এবং করে থাকে, তা আমরা ভবিষ্যতে আজ যাতে ঝুঁকিপূর্ণ লাইন মানুষ ব্যবহার না করে মানুষ ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছাই দিলে এটার থেকে মানুষ পরিত্রাণ পাবে। পল্লী বিদ্যুৎ ও ওজোপাডিকো 4,600 কিলোমিটার বিতরণ লাইনের মাধ্যমে জেলার প্রায় 2 লাখ গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ করে থাকে। এর মধ্যে ওজোপাডিকোর প্রায় 15 কিলোমিটার ও পল্লী বিদ্যুতের 20 কিলোমিটার ঝুঁকিপূর্ণ লাইন রয়েছে। সময় সংবাদ, ভোলা। সকালে সময় আরো থাকছে। চুয়াডাঙ্গায় সড়কে গাছ ফেলে মাইক্রোবাসে ডাকাতি, চালক সহ 2 জনকে কুপিয়ে জখম। রাজধানীর মেরুল বাড্ডা এলাকায় চায়ের দোকানে অগ্নিকাণ্ডে 5 জন দগ্ধ হয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক নয় বলে জানিয়েছে ঢাকা মেডিকেল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার রাত 8:30টার দিকে ডিআইটি প্রজেক্ট 10 নম্বর রোড এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দগ্ধদের স্বজনরা জানান, চায়ের দোকানে শেষ হয়ে যাওয়া সিলিন্ডার পরিবর্তনের সময় জমে থাকা গ্যাসের কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে দোকানদার সহ 5 জন দগ্ধ হয়। পরে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে 3 জনকে ঢাকা মেডিকেলে পাঠানো হয়। তাদের মধ্যে খায়ের নামে একজনের শরীরের 15% এবং বাহার নামে অপর একজনের 10% পড়ে যায়। তাদের বার্ন ইউনিটে অবজারভেশন ওয়ার্ডে চিকিৎসা দেওয়া হচ্ছে। অপর একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়েছে। তখন বাইরানের পর ওই গ্যাসটা জৈমা ছিল, জৈমানোর পর চুলার ভিতর লাগায় অনেকক্ষণ পরে ম্যাচ মারছে আর পুরা ঘর জ্বলে গেছে। জ্বলে যাওয়ার পর সাথে সাথে আরো ধরে বসে 5 জন আহত হয়েছে, তো 3 জন এশিয়ান আছে আর 2 জন ঢাকা মেডিকেল আছে। কর্মীদের গ্র্যাজুইটি ফান্ডের টাকা সঞ্চয়পত্রে বিনিয়োগের নিয়ম না থাকলেও 6টি প্রতিষ্ঠান অবৈধভাবে এই অর্থ বিনিয়োগ করছে। জরিমানা করার পরিবর্তে মেয়াদ শেষে সুদসহ অর্থ ফেরত দেওয়া হচ্ছে তাদের। সঞ্চয় অধিদপ্তরের মহাপরিচালক বলছেন, আইনের বাইরে গিয়ে প্রতিষ্ঠানগুলোকে এই টাকা দেওয়া হচ্ছে অর্থ মন্ত্রণালয়ের সিদ্ধান্তে। এ বিষয়ে অর্থ প্রতিমন্ত্রী বলছেন, বিনিয়োগের সময় এই অনিয়ম ধরা না পড়ায় মেয়াদ শেষে টাকা ফেরত দেওয়া হচ্ছে। তবে বাংলাদেশ ব্যাংকের এক সাবেক গভর্নর মনে করেন, জরিমানা না করায় ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রবণতা বাড়বে। সঞ্চয়পত্র নিয়ে হরিপদ সাহার 3 পর্বের ধারাবাহিকের আজ দেখুন
শেষ পর্ব। সঞ্চয়পত্র বিধিমালা ১৯৭৭ বিধি পাঁচের উপবিধি ৫ অনুযায়ী কোনো প্রতিষ্ঠান আইনত পরিচালিত প্রভিডেন্ট ফান্ডের টাকা সঞ্চয়পত্রে বিনিয়োগ করতে পারলেও গ্র্যাচুইটি ফান্ডের ক্ষেত্রে সে সুযোগ নেই। তারপরও তুলনামূলকভাবে বেশি মুনাফা পেতে কর্মীদের গ্র্যাচুইটি ফান্ডের কোটি কোটি টাকা দীর্ঘমেয়াদে বিনিয়োগ করেছে ব্যাংক ও আর্থিক খাতের ৫টি এবং বহুজাতিক একটি প্রতিষ্ঠান। জাতীয় সঞ্চয় অধিদপ্তরের তথ্য মতে মেয়াদ শেষে প্রাইম ব্যাংকের ৪৫ কোটি, আইফআইসি ব্যাংকের ১৫.৫ কোটি, ইস্টার্ন ব্যাংকের ১৪ কোটি, বার্জার পেইন্টস এর প্রায় ১২ কোটি, ঢাকা ব্যাংকের ৬.৫ কোটি এবং ইউনাইটেড লিজিং এর ৪৮ লাখ টাকা আটকা পড়েছে। আইন না মানলেও প্রতিষ্ঠানগুলোকে পুরো অর্থই ফেরত দেওয়া হচ্ছে বলে জানান অধিদপ্তরের মহাপরিচালক। আইন অনুযায়ী তাদের দেয়াটা কষ্টকর, তা আমরা বলেছিলাম যে এটা মন্ত্রণালয় পর্যায়ে উচ্চ পর্যায়ে নিষ্পত্তি, মন্ত্রণালয় টু মন্ত্রণালয়, আইডি থেকে হয়তো অর্থ বিভাগে গেছে, তারপরে মাননীয় মন্ত্রী পর্যন্ত এটি নিষ্পত্তি হয়ে গেছে, তারা তাদের বিনিয়োগ ফেরত পাবে লভ্যাংশ সহ। এ ব্যাপারে অর্থ প্রতিমন্ত্রী বলেন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুযোগ নেই, যদিও কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নরের রয়েছে ভিন্ন মত। আমাদের কাছে এসছে ওরা বলছে ভাই আপনারা বিক্রি করেছেন আমাকে, যে রসুন আমাকে দিয়েছেন এই রেট আপনি দিবেন, এখন কেউ নাম করেন, এইটা নিয়ে ঘোরাফেরা করে 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 ঘোরাটোরা করে সম্প্রতি আমরা সেটেল করতে হয়েছে। তাকে বলা হয়েছিল যে আপনার থেকে আমরা আর নিব না, বা আপনি এটা বিক্রিটা নিয়ে যান, এছাড়া তো বেশি কিছু জেল জুলমের তো প্রশ্ন না, ফাইন নেওয়ার প্রশ্ন নাই। এখন যখন ধরা পড়েছে এই ব্যাপারে কিন্তু রেগুলেটরি অথরিটি তাদেরকে এটা কিছু ভৎসনা করতে পারবো বা কিছুটা নতুবা হয় কি আপনার তখন এনকারেজ হবে, কোনোরকমে করে ফেলেছে টাকাটা নিয়ে গেল এবং এটা কিন্তু ঠিক। এর আগেও নিয়ম ভেঙে বেসরকারি প্রতিষ্ঠানের অবসরপ্রাপ্তদের পেনশনার সঞ্চয়পত্রে বিনিয়োগ এবং কয়েকটি প্রতিষ্ঠানকে মুনাফা সহ অর্থ ফেরত দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানা গেছে। হরিপদ সাহা, সময় সংবাদ, ঢাকা। ময়মনসিংহের গৌরীপুরে আমন ধানে ব্যাকটেরিয়া সংক্রমণের কারণে ধান আবাদে বিপর্যয় দেখা দিয়েছে। হঠাৎ করে পোকার আক্রমণ এবং ব্যাকটেরিয়াজনিত রোগের প্রাদুর্ভাব দেখা দেয়ায় ঘরে ধান তোলা নিয়ে শঙ্কিত তিন ইউনিয়নের কয়েক হাজার কৃষক। কৃষি বিভাগ বলছে রোগের বিস্তৃতি প্রতিরোধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রণোদনার জন্য ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা করা হচ্ছে। সায়মা খুনদের তোলা ছবি নিয়ে জুগলুল পাশা রুশোর রিপোর্ট। ময়মনসিংহের গরিপুর উপজেলায় আমন ধানের ব্যাপক আবাদ হলেও কৃষকের মুখে হাসি নেই। বাদামি ফড়িং আর ব্যাকটেরিয়া সংক্রমণের ফলে ধানের ছড়া বের হবার আগেই পাতা ঝলসে যাওয়া বা লেড ব্লাইট রোগে আক্রান্ত হয়েছে ডোহাখলা, রামগোপালপুর এবং ভাঙনামারি ইউনিয়নের প্রায় ২৫ হেক্টর জমি। কৃষকরা বিভিন্ন কীটনাশক প্রয়োগ করেও ধান খেতে রোগ দমন করতে পারছেন না। এই অবস্থায় কৃষি বিভাগ ও সরকারের কাছে সহায়তা চেয়েছেন তারা। পাতা মরা রোগ, সেই রোগে যে মানে কি ওষুধ দিব আমরা সেই বিষয়ে পরামর্শ পাইছি না। বিভিন্ন ধরনের বীজ দিতেছি কিন্তুটাই কাজ হইতেছে না। ব্যাংকের ঋণ আছে, সমিতির ঋণ আছে, গরু বাছুর বেচছি, তবু আমরা লাভবান হইতেছি না। এবার কিবা ধানে ফসল করবো এই চিন্তা আমরা বাঁচতেছি না। ওষুধ বহাল কি দেওয়া লাগবো কি না দেওয়া লাগবো এটা তার আমরা বুঝি না। সরকারি লোক যদি আইতো তাহলে আমরা একটু আশা ভরসা হইতো। তবে কৃষি বিভাগ জানিয়েছে মাটিতে নাইট্রোজেনের পরিমাণ বৃদ্ধি এবং ব্যাকটেরিয়ার প্রাদুর্ভাবের কারণে এই রোগের প্রকোপ বেড়েই চলেছে, তাই কার্যকর পদক্ষেপ গ্রহণে মাঠ পর্যায়ে কাজ শুরু হয়েছে। ব্যাকটেরিয়াল লিভ ব্লাইট জনিত সমস্যা দেখা দিচ্ছে। জমিতে যদি আপনার ঝোড়ো হাওয়া বা বাতাস বেশি থাকে এবং ঘন হয় তাহলে এই রোগ ছড়িয়ে যায়। সেই ক্ষেত্রে আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি চিহ্নিত এলাকাগুলির যে সকল কৃষকের জমি ক্ষতিগ্রস্ত হয়েছে সেই সকল কৃষকগুলিকে শনাক্ত করে আমাদের উপসহকারী কৃষি অফিসাররা তাদের কাছে গিয়ে করণীয় সম্পর্কে তাদেরকে পরামর্শ দিচ্ছে। এই মৌসুমে হরিধান, মালা, স্বর্ণা, বিয়ার ৫৬, বিনা সাত, সুগন্ধি সহ বিভিন্ন উপসি এবং আগাম জাতের আমন ধান আবাদ করেছিলেন চাষিরা। জগলুল পাশা রুশো, সময় সংবাদ, ময়মনসিংহ। বরগুনা জেলা পুলিশের ব্যতিক্রমী উদ্যোগে শতাধিক দম্পতি ফিরে পেয়েছেন তাদের সুখী পরিবার। নির্দিষ্ট গণ্ডির বাইরে বেরিয়ে এসেছে পুলিশিং সেবা, পাশাপাশি ইপটিজিং ও শিশু বিয়ে বন্ধ করা হচ্ছে। সবকিছুই সম্ভব হয়েছে নারীদের জন্য জাগরণী নামে আলাদা সেল গঠনের মাধ্যমে। নারীদের নিয়ে কাজ করা সংগঠনগুলো বলছে সমাজে নারী বান্ধব পরিবেশ তৈরিতে অগ্রণী ভূমিকা রাখছে জাগরণী। আর জেলা পুলিশ বলছে জাগরণী প্রসার বাড়াতে কাজ করছেন তারা। বিস্তারিত এম এ আজিমের রিপোর্টে।
দাম্পত্য জীবনে তুচ্ছ ঘটনা নিয়ে নির্যাতনের শিকার হয় অনেক নারী। এক্ষেত্রে বরগুনা পুলিশের শরণাপন্ন হওয়া, নারীদের পাঠানো হয় পুলিশ সুপারের কার্যালয়ে, নারী সহায়তা কেন্দ্র জাগরণীতে, ডাকা হয় অভিযুক্ত ব্যক্তিদেরকেও। পুলিশের মধ্যস্থতায় সমাজের সুশীল ব্যক্তিদের উপস্থিতিতে দেয়া হয় সুষ্ঠু সমাধান, করতে হয় না মামলা, ব্যয় হয় না অর্থ। স্বামী স্ত্রী দুজনে আলাদা আসলেও সমস্যা সমাধানের পর হাসি মুখ নিয়ে ফিরে যায় তাদের সংসার জীবনে। শুধু একটি পরিবার নয়, জাগরণীর সহায়তায় শতাধিক পরিবার এখন মিলেমিশে সংসার করছে। জাগরণীতে যাই করছি, অভিযোগ দিছি, তারপরে তারা মিলে গেলে আমাদের দেশে এখন আমরা ভালোই আছি। আমরা ভুলটা দুজনেই সমন্বয় করে নিয়েছি, এখন আমাদের ভিতরে কোনো ঝগড়া কাজ নেই, আমরা ভালোই আছি। কিছু মামলা করা লাগে নাই, ওই জায়গায় শান্তিতে আমরা এখন সুন্দরভাবে বসবাস করি। তবে জাগরণী শুধু দাম্পত্য কলহ নয়, কাজ করছে নির্যাতিত সকল নারীর জন্য। একটা পরিবার যাতে সুন্দর থাকে, এটার লক্ষ্যে যতখানি কাজ করা আমাদের আইনের মধ্যে থেকে করা সম্ভব, আমরা সেটাই এই জাগরণীর মাধ্যমে সমাধান করতে পেরেছি। কার্যকর এ উদ্যোগকে জাতীয় পর্যায়ে চালু করার দাবি নারীদের নিয়ে কাজ করা ব্যক্তিদের। থানা পুলিশ না করে আমরা জাগরণীর মাধ্যমে ফয়সালা করতে পারতেছি এবং সংসার তাদের সুখের হইতেছে। এই ফলপ্রসূ উদ্যোগটাকে জাতীয় পর্যায়ে গ্রহণ করা যায় কিনা। অবশ্য জেলা পুলিশ প্রধানের স্বপ্ন, থানা পর্যায়ে জাগরণী প্রতিষ্ঠার মাধ্যমে অসহায় ও নির্যাতিত নারীদের ভোগান্তি কমানো হবে। আমরা যদি জাগরণী নারী সহায়তা কেন্দ্রের মতো আরো এরকম প্রত্যেকটি থানা লেভেলে যদি প্রতিষ্ঠা করতে পারি, তাহলে অভিযোগকারী এবং অভিযুক্ত পক্ষ দুই পক্ষকে আমরা একসাথে মিশিয়ে দিয়ে তারা যেন আবার নিজেরা সংসার জীবনে ফিরে যেতে পারে, সেই জিনিসটি আমরা করতে পারব। গত এক বছরে নারী সহায়তা কেন্দ্র জাগরণী 237টি পারিবারিক সহিংসতার সমাধান করেছে, যার ফলে পরিবারে বাবা মায়ের ভালোবাসা ফিরে পেয়েছে অনেক সন্তান। নিষ্পত্তি হয়েছে 11টি যৌতুক ও 19টি ইপটিজিং এর মতো ঘটনা। পুলিশিং সেবা যে শুধু প্রতিরোধ নয়, প্রতিশোধক হিসেবে কাজ করে তার নিদর্শন এখন বরগুনার জাগরণী। এম এ আজিম, সময় সংবাদ, বরগুনা। একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সময় সংবাদে প্রচার করছে 300 আসনের পরিচিতিমূলক প্রতিবেদন। এ পর্যায়ে আজ রয়েছে সাতক্ষীরার আসন পরিচিতি। বাংলাদেশের মানচিত্রের দক্ষিণ পশ্চিম কোণে সাতক্ষীরা জেলার অবস্থান। ইতিহাস বলছে প্রাচীনকালে বুরনদ্বীপ নামে পরিচিত ছিল এই অঞ্চল। এর আশেপাশে চন্দ্রদ্বীপ, মধুদ্বীপ, সূর্যদ্বীপ, সঙ্গদ্বীপ, জয়দ্বীপ ইত্যাদি ছোট ছোট দ্বীপের সন্ধান পাওয়া যায় প্রাচীন ইতিহাস আর মানচিত্রে। বিশ্ব ঐতিহ্য সুন্দরবনের 1,445.8 বর্গ কিলোমিটার রয়েছে এই জেলায়। সাতক্ষীরার আয়তন 3,858.33 বর্গ কিলোমিটার। মোট ভোটার 15,31,949 জন, এর মধ্যে পুরুষ ভোটার 7,67,779 আর নারী 7,64,170 জন। একটা সময় ছিল সাতক্ষীরা জেলায় ছিল জামায়াতের আধিপত্য। 1991-এ 5টি আসনের একটি আওয়ামী লীগ পেলেও বাকি 4টি পায় যুদ্ধাপরাধী দায়ে অভিযুক্ত এই দলটি। 1996-এ 3টি আওয়ামী লীগ আর 1টি করে আসন পায় জাতীয় পার্টি আর জামায়াত। 2001-এর নির্বাচনেও আধিপত্য থাকে জামায়াতের, যদিও 1টি করে আসন পায় বিএনপি আর জাতীয় পার্টির একাংশ নাপি। 2008-এ সীমানা পুনর্নির্ধারণে এ জেলার 1টি আসন কমে গেলে 4টি আসন ভাগ করে নেয় আওয়ামী লীগ আর জাতীয় পার্টি। 5 জানুয়ারির নির্বাচনে সাতক্ষীরা 1-14 দলের শরিক ওয়াকার্স পার্টি পেলেও বাকি 3টি এখন নৌকার দখলে। বর্তমানে আওয়ামী লীগের ঘাঁটি হলেও বিএনপি কিংবা জাতীয় পার্টির ভোট নেহাত কম নেই এই জেলায়। তাই আসছে একাদশ সংসদ নির্বাচনে নৌকার পাল্লা ভারী হলেও ত্রিমুখী লড়াইয়ের সম্ভাবনা দেখছেন ভোটাররা। দেশের জ্বালানি খাতে শেভরন আরও 400 মিলিয়ন মার্কিন ডলার বিনিয়োগ করবে বলে জানিয়েছেন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ। গতকাল বিকেলে বিদ্যুৎ ভবনে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বক্তব্য রাখেন তিনি।
আগামী বছরে 2500 মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত করার আশ্বাস দেন তিনি। অনুষ্ঠানে গাইবান্ধার সুন্দরগঞ্জে 200 মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করতে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে তিস্তা সোলার লিমিটেডের একটি চুক্তি স্বাক্ষর হয়। দেশের সম্পদ বাঁচাতে বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে দেশীয় কোম্পানিগুলোকে কাজে লাগানো হবে বলেও জানান নসরুল হামিদ। আগামী বছরে আমরা 2500 মেগাওয়াট আমরা বিদ্যুৎ আমাদের সিস্টেমে দিতে পরিকল্পনা নিয়েছি এবং কাজ চলছে। সেবার জ্বালানি ক্ষেত্রে ইনভেস্টমেন্টের এখন প্রচুর আমাদের প্রপোজাল, বড় বড় কোম্পানি বিশ্বে, এই যে শেভরন, তারা চিন্তা করেছিলেন যে তারা তাদের শেয়ার বিক্রি করবেন, এখন তারা সিদ্ধান্ত নিয়েছেন আরো $400 মিলিয়ন বাংলাদেশে ইনভেস্টমেন্ট করবে। সরে এসে এখন তারা বলছেন আমরা আমাদের গ্যাসকূপে আরো $400 মিলিয়ন ইনভেস্টমেন্ট করব। সকালের সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। রোহিঙ্গা অনুপ্রবেশের কারণে বন্ধ রয়েছে কক্সবাজার সেন্ট মার্টিন জাহাজ চলাচল, পর্যটন খাতে জড়িত হাজার হাজার মানুষ বিপাকে, লোকসানের শঙ্কা। কেডারসে ফাঁস হচ্ছে প্রশ্নপত্র, রোধ করা যাচ্ছে না কোনো পদক্ষেপেই, ভবিষ্যৎ প্রজন্মের জন্য অশনি সংকেত বলে মনে করছেন শিক্ষাবিদরা। কর্মীদের গ্র্যাচুইটি ফান্ডের টাকা অবৈধভাবে সঞ্চয়পত্রে বিনিয়োগ, ধরা পড়েনি 6 প্রতিষ্ঠানের অনিয়ম, জরিমানা না হলে এই প্রবণতা বাড়ার আশঙ্কা। ভোলার 6টি উপজেলায় বাঁশ ও গাছে টানা হয়েছে বিদ্যুৎ সঞ্চালন লাইন, হাজার হাজার গ্রাহকের জীবন ঝুঁকিতে, কেবল এবছরই মৃত্যু 23 জনের। এবং জয়টা অধরাই থাকলো বাংলাদেশের, ব্লুম ফন্টেইনে প্রথম টি টোয়েন্টিতে লড়াই করে দক্ষিণ আফ্রিকার কাছে 20 রানে হারল টাইগাররা। এ ছিল সময়, সকালের সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি আর সঙ্গে থাকুন সময়।